হ্যালো গাইস, ট্রিপ টু ফোর এর আরেকটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। এই চৈত্র মাসের শেষে ভোট কাকু আর করোনা মামার দাপটে আমরা আপাতত ট্রাভেলিংটা স্ট্রে করে ঘরোয়া রান্নায় দিয়েছি মন। আর যদি রোজকার রান্না মাংস যদি পুরোটাই লেগ পিস হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই ঘরোয়া রোজকার রান্নায় কোনো এক রোববার যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের 7-8 পিস লেগ পিস দিয়ে দেয় তাহলে সেই লেগ পিস দিয়ে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন লেগ পিস অর্থাৎ চিকেন চাপ কী করে বানাবেন তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতেই হবে। সবার প্রথমে যেটা করতে হবে, চিকেন লেগ পিসের দুই সাইডে চাকু দিয়ে ভালো করে ফ্যাস দিয়ে দেবেন যাতে তেল মশলাগুলো ভালোভাবে তার মধ্যে চলে যেতে পারে। এরপর সেই ফ্যাস দেওয়া চিকেন লেগ পিসগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এরপর মিক্সিতে আদা রসুন লঙ্কার একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজ নুন নুন করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম তো কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আদা লঙ্কা রসুন পেস্ট thank you.
ফেটিয়ে দিয়ে দেবো। চিকেন লেগ পিস খেতে কেনা ভালোবাসে বাচ্চা থেকে বড় সবাই, আর এই রান্নাটি কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমাকে দুঃখ সত্যি খুব ভালো লেগেছিলো, সত্যি খুব সুস্বাদু হয়েছিল রান্নাটি। আর রান্নাটা ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।